এখন আছি শেখ হাসিনার গণভবনে, এবং এই জায়গায় শেখ হাসিনা থাকতো, কিছুই রাখে নাই, সব কিছু মানুষ নিয়ে গেছে, এবং সব কিছু বাংলাদেশের জনগণের হাতে, এবং সব দখল করা হয়েছে, শেখ হাসিনার বাসভবন এবং গণভবন সব কিছুই জনগণ দখল করে নিয়েছে। পুরো মাঠ আমরা দেখতে পাচ্ছি, পুরো মাঠ, মানুষ, সাধারণ জনগণ, এবং ওনারা সুপারি গাছ নিয়ে যাচ্ছেন। সবাই জনসাধারণ জন আজকে উন্মুক্ত, কে পালাচ্ছে, কে পালিয়েছে, শেখ মুজিবুর মেয়ে পালিয়েছে। ভাঙচুর করা হচ্ছে, হাঁস মুরগি কোনো কিছুই নাই, কোনো কিছুই নাই। বাসাতন বাড়াইছি, আর এই চিন্তা করি না, ওই যে শেখ হাসিনার মুক্তি পোড়া দিয়ে যাচ্ছে, শেখ হাসিনার মুক্তি বানিয়ে মানুষ পোড়া দিচ্ছে। আপনারা দেখুন, আমরা গণভবনের ভিতরে, এবং গণভবন ফুল দখল, জনগণ, বাংলাদেশের জনগণের, এবং যারা রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছে, আবারও স্বাধীন করেছে। আমরা আমাদের দেশ দুইবার স্বাধীন করেছি, একটা স্বৈরশাসিত সরকার থেকে, আরেকটা হচ্ছে পাকিস্তান হানাদার বাহিনী থেকে, দুইটা থেকে আমরা, শেখ হাসিনা থেকে,